কিছু বলবেন? চিনতে পারো? আপনি আমায় চেনেন? বৃন্দাবনের পথে যেতে তোমাকেই তো স্মরণ করি। তুমি তো পথের ক্লান্তি ভোলাও। আমি ওদিকে তো কোনোদিন যাইনি। আমি মনে হচ্ছে শ্মশানে তুমি তোমার সমস্তটাই বিসর্জন দিয়ে এসেছো। হাত মুঠো করার ইচ্ছেটাও কি বিসর্জন দিয়ে এলে? কে আপনি? এখনো চিনতে পারলে না? কেন তুমি আমাকে চিনতে পারো না? অনেক মানুষের ভিড়ে আমি কি হারিয়ে গেছি? আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমার এই ফুল কাটা তুমি নাও। কিন্তু এই ফুল যে পূজোর জন্য তোলা। আমার ঠাকুর আছেন মানুষের মধ্যে। হ্যাঁ গো, সব মানুষের মধ্যে। তাই তো তোমাকে দেখেই এই ফুলগুলো আমায় বলল যে তোমার চরণেরা স্থান পেতে চায়। আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। গোবিন্দ সেবা সে আমার নিত্য কর্ম, কিন্তু মানব সেবা সে আমার পূজোর মন্ত্র। ওগো ওগো, এই পোড়ামুখের মুক্তি যে মাধু করিতে। তাই পথে ঘাটে যখন তখন তিনি আমার সামনে এসে দাঁড়ান। চিনতে না পারলে বড় অভিমান করেন। তুমি নাও বউ। দেখো মুঠো আলগা করে আমার পূজোর ফুল যেন বিসর্জন দিয়ে দিও না। তুমি কি আমার উপর অভিমান করে বর্মায় চলে যাচ্ছ? কে বলল? আমি জানি, ভুল জানো। তবে আমাকে সঙ্গে করে নিয়ে চলো। সে হয় না লক্ষ্মী। কেন হয় না? না লক্ষ্মী, তোমাকে সঙ্গে নিতে পারবো না। কিন্তু তুমি যখনই ডাকবে তখনই ফিরে আসব। আর আমি যেখানেই থাকি না কেন চিরদিন তোমারই থাকবো। এই পাপিষ্ঠার হয়ে তুমি চিরদিন থাকবে? হ্যাঁ লক্ষ্মী, চিরদিন থাকব। তাহলে তো তোমার কোনোদিন বিয়ে হবে না, বলো। নাই বা হলো। এই হতভাগিনীর জন্যে তুমি সারাটা জীবন সন্ন্যাসী হয়ে থাকবে? তা আমি থাকব। তবে কেন বাড়ি বাড়ি চলে যাও? খুঁটি বাঁধতে পারি না বলে। সত্যি তো বাড়ির সাথে কি ঘর বাঁধা যায়? আমাকে ছুঁলে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, বলো। তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা এত বেশি যে দূরে না থাকলে পুড়ে যাবার ভয় যায় না? যে ভয় পুড়ে যাবার নয়, বলো, বদনামের। কি বলছো? কি শোনো, এই পাটনা শহরে পিয়ারি বাইয়ের উপর অনেক বাবুরই লোভ আছে, আর তাদের মধ্যে এমনও কেউ কেউ আছে যারা তোমার মতন বদনামের ভয় পায় না। তাই পিয়ারি বাইয়ের ঘরে প্রতি রাত্রিরে ঘুঙুর বাজে, ঝাড়পাতি চলে, মেহফিল বসে, আর সেই বিহে ফেলে তোমার মতন কাপুরুষের কোন জায়গা নেই। কি রে শ্রীকান্ত, তুই একা? তুই কোথায় গিয়েছিলি আমাকে একা ছেড়ে? কমল কোথায়? কমলও আমাকে একা ছেড়ে নিজের কাজে গেছে। একা রেখে গিয়েছিলাম,
ত্যাগ করে তো আর যাইনি। তবে রাগ করো কেন গোসাই? রাগ নয়, ভয় হলো। ভয়? তোর আবার একা থাকার ভয়? একা থাকার সময় শুধুই যে একা থাকতে পারি না গহর, তাই তো ভয় হয়। তোমার ভয়ের জিম্মাটা বরং আমাকে দাও গো নতুন গোসাই। আজকে রাতটা এখানেই থেকে যাও। আমাকে তো কোনোদিন এখানে থাকতে বলনি। অবশ্য আমার তো আগে এখানে আসারই অধিকার ছিল না। তোমাকে থাকতে বলি না, বাঁধতে চাই না বলে, কিন্তু নতুন গোসাইয়ের মুক্তির পথ এখান থেকেই শুরু। তুই তবে থাক রে শ্রীকান্ত, আমি নবীনকে দিয়ে তোর বাক্স পাঠিয়ে দিচ্ছি। তোমার জন্য একটা ঘর ঠিক করে দিই, কেমন? এভাবে খবর না দিয়ে এলে? তোমাকে কোথায় থাকতে দিই বলো তো? যে ঘরে থাকতে সেখানে এখন মুখ্যদামাসী থাকে। ও, তোমার এত বড় বাড়িতে আমার থাকার জায়গা নেই? তাহলে নিচের বারান্দায় একটা কম্বল পেতে দিতে বলো, পাটনা স্টেশনের প্ল্যাটফর্মের থেকে, সেটা তো খারাপ হবে না। সত্যি কথাটা কি জানো, তোমার সঙ্গে অনেকদিন ঝগড়া না করে বড় অশান্তিতে ভুগছিলাম, তাই চলে এলাম। যাতে আবার আমাকে নতুন করে কাঁদিয়ে যেতে পারো? ধরো না তাই। মা, বিছানা হয়ে গেছে। মা, কোথায়? গিয়ে দেখো না। সত্যি করে বলো তো, তোমার জায়গা এ বাড়িতে নেই, আমার এত বড় অপমানেও তুমি কিছু মনে করলে না? বাচ্চাদের মতন ঠোঁট ফুলিয়ে রতনের পিছন পিছন চলে এলে? তুমি জানো আমারই একটা অংশ লক্ষ্মী, তাই তোমার করা অপমান আমার গায়ে লাগে না। তবে কেন সেদিন পিয়ারি বাইয়ের উপর রেগে চলে গেছিলে? সেদিন তো তুমি আমাকে অপমান করনি, আমাকে উপলক্ষ করে তুমি নিজেকে করেছিলে। আমি তোমাকে যা খুশি বলতে পারি, কিন্তু অন্য কেউ তোমাকে কিছু বলবে সে আমার সহ্য হয় না, তুমি হলেও না। লক্ষ্মী, লক্ষ্মী, আমি জানতাম গো, আমি জানতাম যে তুমি ঠিক আমাকে বুঝবে। তুমি আমাকে কোনোদিন খারাপ ভাবো না, আমার সমস্ত অপরাধ ক্ষমা করতে পারো। আমি তোমাকে ছাড়া জীবনে আর কিছুই কামনা করি না। আমি গো, আমি নতুন গোসাই, ভূত নই। ভূত নও, ভবিষ্যৎ। তোমার প্রসাদ। এত? যতটা ইচ্ছে করে নাও। তোমাদের কি রোজই এরকম ঠাকুর সেবা হয়? ঠাকুর যে আমাদের আপনজন, তাই ঘরের মানুষের মতোই তাকে আমরা সেবা করি। তবে তিনি বড় অভিমানী, তাই সবটুকু উজাড় করে না দিলে তিনি সন্তুষ্ট হন না। নিজের অহং বিসর্জন না দিলে তার সঙ্গে যে একাত্ম হওয়া যায় না,
তবে নিজেকে তুচ্ছ মনে করা বড় কঠিন। তাই পথে পথে ভিক্ষে করি, মাধুকরি করি। তোমরা ভজন সাধন করো কখন? এটাই আমাদের ভজন সাধন। একেই বলে সাধনা? হ্যাঁ, একেই বলে সাধনা। দাস দাসীর এচ্ছে বড় সাধনা আমরা পাবো কোথায় গোসাই? কমললতা, তোমার বাড়ি কোথায়? গাছতলায়। কিন্তু গাছতলা তো আর চিরকাল ছিল না। তখন ছিল একটি ইট কাঠের তৈরি কোনো একটি বাড়ির একটা ঘর। কিন্তু সেই গল্প করার তো সময় নেই গোসাই, আমার এখন অনেক কাজ। তুমি প্রসাদ নাও। আমি থেকে গেলাম, কহর বেচারা একা হয়ে পড়ল। তুমি এটা বোঝো না নতুন গোসাই, যে তার একাকিত্ব এই আঁকড়ায় দূর হওয়ার নয়। পাছে তার দুঃখ তোমার ধ্যান ভঙ্গ করে, তাই বুঝি তার আখড়ায় থাকা নিষিদ্ধ। চুরি যখন ধরা পড়েছে তখন শাস্তি যে তোমাকে পেতেই হবে লক্ষ্মী। আমার শাস্তির কি কোনো শেষ নেই? এই শাস্তি কি শুধু তোমার একারই? প্রথম রাতে ডাকলে আমার হাত ছাড়িয়ে চলে যাও, অথচ শেষ রাতে লুকিয়ে আমার মাথার পাশে এসে বসে থাকো, এভাবে তুমি ঠকাও কাকে? নিজেকে। যাবে নাকি নতুন গোসাই আমার সঙ্গে ফুল তুলতে? পূজোয় লাগে না, তবু রোজ ভোরে ফুল তুলতে বেরো কেন? আজ বেরিয়েছি এই আশা, যদি তুমি নাও। কিন্তু তাতে যে পূজোর ফুলের অপচয় হবে। কিন্তু যে ফুল তুলছে তার জীবন যে ধন্য হবে। এই সামান্য সময়ে তুমি আমার মধ্যে কি দেখলে কমল? ঠাকুর সেবা আর মাধুকরিতে বেশ দিন কেটে যাচ্ছিল। আলাদা করে নিজেকে খোঁজার চেষ্টার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু সেদিন ভোরের আলোয় তোমাকে দেখে মনে হয়েছিল আমার এতদিনের অপেক্ষা তোমারই জন্যে। ঠাকুর তোমাকে পাঠিয়েছেন আমাকে পথের সন্ধান দিতে। চলো না গো নতুন গোসাই, আমরা দুজনে বেরিয়ে পড়ি মুক্তির পথে। এখনই? ক্ষতি কি? কিন্তু আমাকে এতটা বিশ্বাস করা কি ঠিক হবে কমল? পুরুষ মানুষকে বিশ্বাস করে ঠকার অভিজ্ঞতা আমার আছে গো, কিন্তু তোমায় তাদের দলে ফেলা এ আমার সহ্য হবে না।